বিনোদনের তাজা খবরে স্বাগত। চমক দেখালেন আফজাল হোসেন। টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন, জন্ম ১৯৫৪ সালের ১৯ জুলাই। দেখতে দেখতে ৬৮ বসন্ত পার করেও আজও তরুণ রয়েছেন তিনি, এবং তরুণদের ফ্যাশন আইকন এই বরেণ্য অভিনেতা। তার রুচিবোধ, পোশাকের স্টাইল, কথা বলার ভঙ্গি অনেককেই আকৃষ্ট করে এবং অনেক তরুণ তাকে অনুসরণ করে থাকেন। গুণী এই অভিনেতা এই সময়ে এসেও চমক দেখালেন। সম্প্রতি আফজাল হোসেনের স্টাইলিশ কিছু ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে, যা রীতিমতো ভাইরালও হয়েছে। ছবিগুলো প্রকাশ করেছেন রায়নো আরিয়ান খান নামে এক ব্যক্তি। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার অফ দ্য মিলেনিয়াম অমিতাভ বচ্চন স্যার 78 বছর বয়সে, তুখোর অভিনেতা অনুপম খের স্যার 68 বছর বয়সে, পরেশ রাওয়াল স্যার 67 বছর বয়সে, নানা পাটেকর 72 বছর বয়সে, আন্নু কাপুর স্যার 68 বছর বয়সে, বোমান ইরানি স্যার 63 বছর বয়সে, নাসিরুদ্দিন স্যার 72 বছর বয়সে, পীযূষ মিশ্রা 64 বছর বয়সে তাদের চলচ্চিত্রে আজও নায়কের চরিত্রে দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন, এবং তারা জাতীয় পুরস্কার সহ নানা পুরস্কারে সম্মানিত হচ্ছেন। তিনি আরও লেখেন, বাংলাদেশে আমরা আমাদের স্বর্ণালী যুগের অভিনেতাদের খোঁজ খবর নেওয়া তো দূরের কথা, তাদের নামই মনে নেই। এই সময় তাদের সৃজনশীল শিল্পকর্ম দ্বারা বাংলাদেশের স্বর্ণালী যুগের ইতিহাস লেখা হয়েছিল। চলুন না আরেকবার সবাই মিলে তাদের ফিরিয়ে আনি। দরকার তো শুধু ভালো গল্প, ভালো চরিত্র, ভালো নির্মাণ আর দলবদ্ধ চেষ্টা। আজ তাহলে প্রথম পর্ব শুরু করি। এদিকে সম্প্রতি আফজাল হোসেন যুক্ত হয়েছেন তরুণ নির্মাতা কামরুল ইসলাম রিফাতের 111 সিনেমায়। সেখানে তাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। খুব শীঘ্রই সিনেমাটির কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 111-এর গল্প লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস, আর সংলাপে আছেন মোজাফফর হোসেন। সিনেমাটির চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নুরুল আলম আতিক ও মতিয়া বানু সাকু। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।